সুপ্রিয় পবিত্র বাণী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2023 সালে রমজানের রোজা হবে 36 দিন, সে কারণে ওই বছর রোজা হবে 36 দিন। সম্প্রতি এ কথা জানিয়েছেন সৌদি আরবের আল কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মুসনাদ। তাহলে ওই বছর কি রমজান মাস 36 দিনে হবে? অবশ্যই না, এমনটি ভাবা অবৈজ্ঞানিক, কারণ আরবি মাসগুলো 29 কিংবা 30 দিনের হয়ে থাকে। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মুসনাদ এর ব্যাখ্যাও দিয়েছেন। তিনি জানিয়েছেন হিসাবটি একদম সহজ। 2030 সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা, আর ঘটনার পুনরাবৃত্তি অনেক বছর পর আসে। এক টুইটে তিনি লেখেন, 1451 হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে 2030 সালের 5 জানুয়ারি। এ মাসটি 30 দিন পূর্ণ হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে শেষ হবে রমজান মাস। আবার একই বছর 26 ডিসেম্বর থেকে শুরু হবে 1452 হিজরির রমজান মাস। 31 ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান 6 দিন রোজা পালন করবে, সেই হিসাবে 2030 সালে মুসলিম উম্মাহ 36 দিন রোজা পালন করবে। ইংরেজি একই বছরই আবার রমজান মাসে চলে আসার কারণও জানিয়েছেন এই অধ্যাপক। তিনি বলেন, চন্দ্র বছরের মাসগুলো 29 কিংবা 30 দিনের হয়, আর ইংরেজি বছরের মাসগুলো 30 দিন ও 31 দিনে নির্ধারিত থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র মাস 11 দিন কমে যায়, আর এভাবে কমতে কমতে 2030 সালে দুবার পবিত্র রমজান মাস পাওয়া যাবে।